আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস সাইটে কীভাবে একটা ফুল ওয়েবসাইট ইম্পোর্ট করা যায় সেই বিষয়টি আমরা আজকে দেখব। তো বন্ধুরা চলুন আজকে আমাদের ভিডিও শুরু করা যায়। আমরা আজকে যে ওয়েবসাইটটা ইম্পোর্ট করবো সেটা হচ্ছে একটা ই কমার্স সাইট। কীভাবে আমরা একটা টোটালি ই কমার্স সাইট আমাদের ওয়ার্ডপ্রেসে ইনস্টল করতে পারি একই রকম থাকবে সেটা আমরা আজকে দেখব। তো চলুন বন্ধুরা আমাদের আজকে ভিডিও শুরু করি। ড্যাশবোর্ডে আছি, এখান থেকে আমরা যেখানে যাবো সেটা হচ্ছে থিমসে ক্লিক করব। থিমসে ক্লিক করার পর এখান থেকে অ্যাড নিউ ক্লিক করব। এখানে দুটো অপশন আছে, যদি আমাদের কোনো থিম কালেক্ট করা থাকে সেখান থেকে আমরা আপলোড থিম ক্লিক করে আমাদের পিসি থেকে এখানে আপলোড করে দিব। যদি থিম না থাকে সেক্ষেত্রে এখানে আমরা সার্চ করে আমরা যে থিমটি ইনস্টল করতে চাচ্ছি এখানে সার্চ দিয়ে বের করে আমরা ইনস্টল করে দিব। এখানে আমি যে থিমটি ইউজ করবো সেটা হচ্ছে সুপার মার্কেট লিখে সার্চ দিলে থিমটা আমাদের সামনে চলে আসবে। এই যে এই থিমটা আমরা ইনস্টল করব, এখান থেকে আমরা অ্যাক্টিভ ক্লিক করব। এখানে আমাদের কিছু প্লাগইন সাজেস্ট করছে, এখান থেকে আমরা এই প্লাগইনগুলো ইনস্টল করে নিলে আমরা আমাদের থিমটা সুন্দরভাবে আমরা কাজ করতে পারবো। এই থিমটা যদি আমরা পুরোপুরি ইম্পোর্ট করতে চাই, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে একটা প্লাগইন ইনস্টল করতে হবে। প্লাগিনটার নাম হচ্ছে ডাউনলোড ডেমো ইম্পোর্ট প্লাগিন সুপার মার্কেট, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা এখানে থিমটা ইম্পোর্ট করার জন্য যে প্লাগিনটা প্রয়োজন হয় সেই প্লাগিনটা আমরা এখান থেকে পেয়ে যাব। মানে আমার এখানে এটা ইনস্টল করা আছে, আমি এখান থেকে এটা ইনস্টল করে নেব। তার আগে আমরা যে কাজটা করব, এখানে আমরা এই প্লাগিনগুলো ইনস্টল করে নেব। এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর সবগুলো আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে ক্লিক করে ইনস্টল সিলেক্ট করে অ্যাপ্লাই। কিছুক্ষণ সময় লাগবে প্লাগিনগুলো ইনস্টল হতে। এখানে আমাদের সবগুলো প্লাগিন ইনস্টল হয়ে গিয়েছে, এখন আমরা এগুলো সবগুলোকে অ্যাক্টিভ করে দেব। এখানে ক্লিক করে জাস্ট অ্যাক্টিভ অ্যাপ্লাই, আমাদের সবগুলো প্লাগিন অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এখানে রিটার্ন টু ড্যাশবোর্ড ক্লিক করব। ড্যাশবোর্ড ক্লিক করার পর এখানে আমাদেরকে ই-কমার্স সেট আপ করার কথা বলছে, এখন এটা আমরা এখন করব না। এটা করার আগে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের যে ডেমোটা আছে এটা ইম্পোর্ট করব। আমরা ড্যাশবোর্ড থেকে প্লাগিনসে যাব, প্লাগিনস থেকে এখানে অ্যাড নিউ এখানে ক্লিক করব। অর্থাৎ আমাদের ডেমো ইম্পোর্ট করতে গেলে আমাদের একটা প্লাগিন দরকার, সেটা হচ্ছে ওরা এই যে এখানে লিখে দিয়েছে যে ডাউনলোড ডেমো ইম্পোর্ট প্লাগিন সুপার মার্কেট। এই প্লাগিনটা আমাদের ইনস্টল করে নিতে হবে। আমার যেহেতু ইনস্টল করা আছে সেই ক্ষেত্রে আমি শুধু আপলোড করে দেবো। এখানে আপলোড প্লাগিনে ক্লিক করব, দেন এখানে চুজ ফাইল থিম ফ্রেসিয়ার ডেমো ইম্পোর্ট জিপ, অবশ্যই আমাদেরকে জিপ ফাইলটা আপলোড করতে হবে। ইনস্টল নাও, আমাদের ফাইলটা ইনস্টল হয়ে গেছে, এখন আমি এটাকে অ্যাক্টিভ করে দিব। অ্যাক্টিভ প্লাগিন, এখন আমরা যে কাজটা করব, আমাদের ডেমো ইম্পোর্টারের জন্য যে প্লাগিনটা প্রয়োজন সেটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে ইম্পোর্ট ডেমো ডাটা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা নিচের দিকে স্ক্রলিং করব। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ডেমোটা আছে অর্থাৎ আমাদের যে থিমটা আছে এখানে দেখা যাচ্ছে, এটা হচ্ছে ফ্রি ভার্সন। এবং আমরা যদি পেইড ভার্সন ইউজ করতে চাই সেক্ষেত্রে আমাদের যে পাশে যে ডেমোটা আছে এটা আমরা ইউজ করতে পারবো। এখানে আমাদের থিমটা ইম্পোর্ট করার আগে আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের সাইটটা ভিজিট করব। সাইটটা ভিজিট করে দেখব কী অবস্থায় আছে। এই যে আমাদের সাইটটা হচ্ছে এরকম অবস্থায় আছে। এখন আমরা থিমটা ইম্পোর্ট করব, ইম্পোর্ট, এখন ইএস ইম্পোর্ট, এরকম একটা পপ আসছে। এখন আমরা এখানে ইএস ইম্পোর্ট ক্লিক করব। এখন কিছুক্ষণ সময় নেবে, কিছুক্ষণের মধ্যেই আমরা এটাকে ইম্পোর্ট করে ফেলতে পারবো। দ্যাটস ইট, অল ডান, আমাদের ডেমোটা ইম্পোর্ট হয়ে গিয়েছে। এখন আমরা ভিজিট করব আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা। এখান থেকে আমরা ওপেন নিউ ট্যাব, এখানে ক্লিক করে দেখব আমাদের সাইটটা কি হয়েছে। হ্যাঁ, ওয়াও, জাস্ট ওয়াও, গ্রেট জব, আমাদের সাইটটা ইম্পোর্ট হয়ে গিয়েছে। মানে ফুল সাইট ইম্পোর্ট হয়ে গিয়েছে। সো বন্ধুরা, এইভাবে আমরা একটা থিম ইম্পোর্ট করতে পারবো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।